বিদায়। বাণিজ্যিক সাম্রাজ্যর অধীশ্বর বিজনেস টাইকুন রতন টাটার মৃত্যুত শোকত উথলি উঠিল দেশ। সমগ্র দেশরে বুকুত নিগাজিক ঠাই লৈছিল রতন টাটায়। ব্যবসায়ী বুলিলে কেবল ধনত চকু থকা বুলি সর্বসাধারণে পোষণ করা ধারণায় সলাই দিছিল পদ্মবিভূষণ সমাজ হিতৈষী রতন টাটায়। এইগৰাকী মহিরুহর মৃত্যুর খবর নিশা বিয়পি পড়ার লগেলগে চকিত হয়ে পড়িল সমগ্র দেশ। খবর পায়ে চিকিৎসালয়ত উপস্থিত হল দেশের আন এগৰাকী প্রখ্যাত উদ্যোগপতি মুকেশ আম্বানি। সামাজিক মাধ্যমতো উদ্যোগপতিগৰাকীয়ে লিখিলে রতন টাটার প্রয়াণের দিনটো দেশের বাবে এক দুঃখর দিন। লাওস ভ্রমণত ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে সামাজিক মাধ্যমতে প্রকাশ করিলে দুঃখ ভরা প্রতিক্রিয়া। রতন টাটা এগৰাকী দূরদৃষ্টি সম্পন্ন বাণিজ্য পথিকৃ, এক উদার আত্মার গৰাকী, এক অসাধারণ মানব ব্যক্তিত্ব। সমাজক আগুয়াই নিবর বাবে তেওঁ করা প্রচেষ্টাক কৃতজ্ঞতাৰে সুঁৱৰিলে প্রধানমন্ত্রী। পুঁজি শিল্পর লগতে জাতি নির্মাণত অরিহণা যোগা রতন টাটার বিয়োগত সামাজিক মাধ্যমত শোক প্রকাশ করিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুয়েও। আনহাতে রতন টাটার মৃত্যুত শোক প্রকাশ করিলে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালেও। রতন টাটা এগৰাকী আধুনিক ভারত নির্মাণের ক্ষেত্রে অন্যতম উদ্যোক্তা আছিল আর অত্যন্ত তেখেতে নিষ্ঠাৰে উদ্যোগ প্রতিষ্ঠা করে দেশ সেবা কামত আত্মনিয়োগ করেছিল। আর সেই কারণে তেখেতৰ যিটো সুনাম কেবল ভারতবর্ষের ভিতরে আবদ্ধ নহয়, বিশ্বের বুকুত টাটা বলে কলে সকলে মর্যাদা সহকারে স্মরণ করে আর মর্যাদা সহকারে এই নামটো লয়। টাটার বিয়োগত শোক প্রকাশ করেছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়ও। সামাজিক মাধ্যম যোগে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী লিখিলে অসমৰ মানুহে এজন ডাঙৰ সুৰহিতক হেৰুৱালে। টাটাই অসমৰ জনসাধাৰণৰ হৃদয়ত এক বিশেষ স্থান দখল কৰিছিল। প্ৰখ্যাত উদ্যোগপতি ৰতন টাটাৰ বিয়োগত শোক প্ৰকাশ কৰিছে গুগলে। ভাৰত নিৰ্মাণত প্ৰভূত অৰিহণা আগবঢ়োৱা প্ৰখ্যাত উদ্যোগপতিগৰাকীৰ দেহাৱসানত সামাজিক মাধ্যম যোগে গভীৰ শোক প্ৰকাশ কৰিছে গুগলৰ CEO সুন্দৰ পিচাই। কেৰালাৰ উন্নয়নৰ প্ৰতি তেখেতৰ অৱদান সদায় স্মৰণীয় হৈ থাকিব বুলি সামাজিক মাধ্যমত লিখিলে কেৰালাৰ মুখ্যমন্ত্ৰী পিনাৰায় বিজয়নে। ৰতন টাটাৰ মৃত্যুত শোক প্ৰকাশ কৰি নেপালৰ প্ৰধানমন্ত্ৰী KP শৰ্মা অলিয়ে কলে দেশৰ বাবে ৰতন টাটাই যি অৱদান আগবঢ়াইছে সেয়া অতুলনীয়। প্ৰখ্যাত উদ্যোগপতি ৰতন টাটাৰ মৃত্যুত ৰতন টাটাৰ পৰিয়ালবৰ্গ, বন্ধু বান্ধৱ তথা ভারতের জনসাধারণলৈ সমবেদনা জনায় আমেরিকার দূতাবাসে। রতন টাটার মৃত্যুত এক্স যোগে গভীর শোক প্রকাশ করেছে ভারতস্থিত আমেরিকার রাষ্ট্রদূত এরিক গার্সেট্রিও। ভারত তথা বিশ্ববাসীয় এজন বিশাল হৃদয়ের ব্যক্তিক হেরুয়ালে। রতন টাটায় দেশের সমৃদ্ধি আর সমতার ভবিষ্যৎ দেখিছিল। তেওঁৰ স্মৃতি আশীর্বাদ হওক বুলি মন্তব্য রাষ্ট্রদূতজনের। কেবল এয়াই নহয়, টাটার মৃত্যুত দেশের কোটি কোটি লোক তথা অনুরাগীয়ে সামাজিক মাধ্যম যোগে প্রকাশ করিলে অন্তর ভরা শোকবার্তা, জ্ঞাপন করিলে শ্রদ্ধাঞ্জলি। নিউজ ডেস্ক রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।